কল্পনা করুন এমন একটি গ্রন্থাগার যেখানে বিশ্বের প্রায় সব জ্ঞানই সঞ্চিত ছিল। হাজার হাজার স্ক্রোল, গণিত থেকে জ্যোতির্বিদ্যা, কাব্য থেকে চিকিৎসাশাস্ত্র পর্যন্ত। এটাই ছিল আলেকজান্দ্রিয়ার মহৎ গ্রন্থাগার। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মিশরের রাজারা এই বিশাল গ্রন্থাগার তৈরি করেন। গ্রিস, পারস্য, ভারত, সারা বিশ্ব থেকে পণ্ডিতেরা জ্ঞানের এই ভাণ্ডারে আকৃষ্ট হতেন। কিন্তু বারবার আক্রমণ আর আগুন এই গ্রন্থাগারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসে। সিজারের আক্রমণ কিংবা ধর্মীয় বোরামি আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের সঠিক ধ্বংসের কারণ রহস্যই থেকে গেছে। আমরা হয়তো আজ অনেক অমূল্য জ্ঞান হারিয়েছি।